গাড়ি চালাতে সকলের খুব ভালো লাগে, সে হতে পারে একজন সাধারণ মধ্যবিত্ত বা একটু স্টাইলিস্ট বা আর একটু উচ্চবিত্ত বা একটু স্ট্যান্ডার্ড ফ্যামিলি, অথবা কোনো বয়স্ক ভদ্রলোক বা সুন্দরী মহিলা, একটু স্টাইলিস্ট অথবা একটু আল্ট্রা মডার্ন। কিন্তু প্রত্যেকের একটা বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত, তাদের প্রত্যেকেই গাড়ি চালানোর আগে সিট বেল্ট অবশ্যই পরতে হবে। গাড়ি চালানোর সময় ফোনে কারোর সঙ্গে কথা বলা চলবে না, এবং যাদের সঙ্গেই দেখা হোক না কেন বাইরে মুখ পার করে কথা বলা চলবে না। আপনার দুরন্ত বাচ্চাদের নিয়ে কোনো এক মজার ট্রিপে আপনি যখনই বেরোন, তখনই কেবলই চিন্তা হয় এই বুঝি ওরা গেট খুলে ফেললো, এই বুঝি ওরা গ্লাস নামিয়ে মুখ পার করলো। তো এই সমস্ত চিন্তা থেকে মুক্তি পেতে সমস্ত গাড়ি কোম্পানিগুলো নিয়ে এসছে এক বহুতই সুন্দর চাইল্ড লক সিস্টেম। আমরা দেখে নিই এই চাইল্ড লক সিস্টেম কী কী আছে এবং এরগুলি কীভাবে ব্যবহার করা যায়। প্রথমেই আমি সেন্ট্রাল লক সম্বন্ধে বলি। এখন দেখছেন এটি মারুতি সুইফট VXI মডেলের চাবি। এখানে একটি লকিংয়ের ছবি আছে এবং একটি আনলকিংয়ের ছবি আছে। লকিংয়ের সুইচটি প্রেস করলে গাড়িটি একটি বিপ করে সাউন্ড করবে এবং সমস্ত গেট লক হয়ে যাবে, এবং আনলকের সুইচটি প্রেস করলে গাড়িটি দুবার বিপ বিপ সাউন্ড করবে এবং সমস্ত গেট আনলক হয়ে যাবে। যদি ভুলবশত আমি আনলক সুইচটা প্রেস করে ফেলি তাহলে এটি 3 মিনিট পরে আবার অটোমেটিক লক হয়ে যাবে। এখন একটা বিষয় আপনাদের দেখাচ্ছি, এটা অনেকেরই হয়তো জানা আছে, তবু আপনাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি। আমি গাড়িটি লক করে দিলাম সেন্টার লক কিট সাহায্যে। এখন আমি ভুলবশত লকটা খুলতে ভুলে গেলাম, এবং এখান থেকে আমি যদি চাবির লকটা খুলি তাহলে দেখুন কী অবস্থা হবে। দিস ইজ অ্যালার্মিং সিস্টেম। এইরকম অ্যালার্ম সিস্টেমটা দিতে শুরু হয়ে যাবে। সেটাকে অফ করার জন্য আপনাকে প্রথমে এটাকে টিপতে হবে এবং আনলকটাকে প্রেস করতে হবে। সেজন্যে গাড়ি থেকে রিমোটে চাবি অন করার পরে কোনো সময়ই আপনাকে এখান থেকে খুললে হবে না, তাহলে এটি অ্যালার্ম দিতে শুরু করে দেবে। এরপর আমি দেখাবো আপনাকে আরও কী কী লকিং অ্যারেঞ্জমেন্ট আছে এই গাড়ির মধ্যে। চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি গাড়িটিকে আনলক করব। এখন গাড়িটি আনলক হয়ে গেছে, গাড়িটির এটা খুললাম, এবং দেখুন চাইল্ড লকের ম্যাক্সিমাম কিজগুলো রয়েছে এখানে। এই যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে সেন্ট্রাল লকিং সিস্টেমের কিজ। এটা এইদিকে প্রেস করলে লকটা খুলে যাবে, এবং এইদিকে প্রেস করলে লকটাও হয়ে যাবে। এখন এখান থেকে আর লকটি খুলবে না, আমাকে ফের নতুন করে এখানে প্রেস করলে তবেই লকটি খুলবে। এরপর আসছি এই কিজটার ব্যাপারে। এটা উইন্ডো গ্লাস আনলকিং এবং লকিং কিজ। এটা প্রেস করে দিলে আর কোনো কিজ কাজ করবে না, তবে সমস্ত কিজগুলো কাজ করার আগে আপনাকে ইঞ্জিনটাকে এনগেজ করতে হবে। ইঞ্জিনকে এনগেজ করার জন্য এখানে আমি সিটওয়ে ঢোকালাম এবং একটা টাইমস এবং সেকেন্ড টাইমস অন করলাম। সেকেন্ড টাইমস অন করা মানে আপনার এখন কিজগুলো সব এনগেজড হয়ে গেছে। দেখুন এখন এখানে এই কিজগুলো সব কাজ করবে। তো এই যে কিজটার কথা বলছিলাম, কিজটা হচ্ছে উইন্ডো গ্লাস লকিং আর আনলকিংয়ের কিজ। তো এটাকে প্রেস করলে এই সুইচগুলো কোনোটাই কাজ করবে না, কিন্তু এই সুইচটা কাজ করবে, সেটা দেখতে পাচ্ছেন এখানে। কিন্তু এই সুইচগুলো কাজ করবে না, দেখুন এখান থেকেও কাজ করছে না, অথবা এখান থেকেও কাজ করছে না। এটি চাইল্ড লকের জন্য একটা ভালো অ্যারেঞ্জমেন্ট। এখন আমি এটাকে প্রেস করলাম এবং এটি উপরের দিকে হয়ে গেল। এখন দেখুন সমস্ত কিজগুলো কাজ করবে, দেখুন এখান থেকেও কাজ করবে, আবার এখান থেকেও কাজ করবে। এটি সামনে এবং পিছনে সব লকগুলোর জন্য এভাবে একইভাবে কাজ করবে। আমরা সকলেই জানি এটা একটা লকিং অ্যারেঞ্জমেন্ট, ওন অ্যারেঞ্জমেন্ট। এটা এইদিকে দিলে আনলক হয়ে গেল, খুলবে, এবং এইদিকে দিলে লক হয়ে গেল। কিন্তু এটা বাচ্চারা, এই লকগুলো বাচ্চারাও খুলে ফেলে, সেই জন্য এই লকগুলোকে ইয়ে করার জন্য আমাদের এখানে একটা সুইচ আছে। এই সুইচটাকে প্রেস করলে ডাইরেক্ট সব লক হয়ে যাবে। তো দেখুন এক্ষেত্রে আপনার বাচ্চাটি এটাকে আর খুলতে পারবে না, কিন্তু সে এইটাকে খুলে দিলে এটা খুলতে পারবে।
তো আমি পরবর্তী কি যে একটা এমন একটা লক দেখাবো, লকিং অ্যারেঞ্জমেন্ট দেখাবো যেটা সাহায্যে ওইটার আর কোনো কাজ থাকবে না। সেই লকিং অ্যারেঞ্জমেন্টটি আমি একটু পরে দেখাচ্ছি। এখন আমি যে লকটি দেখাচ্ছি সেটি অন করলে গাড়িটি স্রেফ বাইরে থেকে খোলা যাবে, ভিতর থেকে আর খোলা যাবে না। এই লকটি অনেক সময় গাড়ি পরিষ্কার করার সময় হয়ে যায়, তখন গাড়িটিকে আর ভিতরের লক দিয়ে খোলা যায় না, বাইরের লক দিয়ে খুলতে হয় এবং তখন আমাদেরকে গাড়িটিকে গ্যারেজে নিয়ে যেতে হয় এবং গ্যারেজ থেকে তার মেকানিক্সটা নানা রকম বাহানা আমাদেরকে দেখিয়ে থাকে। চলুন দেখি এই লকটি কোথায় থাকে এবং কিভাবে এইটি খোলা যায়। তার জন্য আমাকে পিছনের দরজার দিকে আসতে হবে এবং পিছনের দরজার ঠিক এখানে যেটা দেখা যাচ্ছে এখানে এই নবটি নিচের দিকে লাগানো মানে লকটি হয়ে গেল, আর এটা ওপরের দিকে করা মানে লকটি এখন অফ হয়ে গেল। তো আমি দরজাটাকে ওপরের দিকে করলাম এবং দরজাটাকে বন্ধ করছি। দেখুন এখন দরজাটি কিন্তু খুলে যাবে। পরবর্তী ক্ষেত্রে আমি এই লকটিকে নিচের দিকে ডাউন করলাম এবং আমি দরজাটিকে বন্ধ করলাম। এখন দেখুন এই দরজাটি ভিতর থেকে আর কোনোভাবেই খোলা যাবে না। দেখুন এই সুইচটা কাজ করছে না এবং এটাকেও আমি অন অফ করেও সুইচটাকে কোনোভাবেই খুলতে পারবো না দরজাটাকে। তখন আমাকে স্রেফ বাইরে থেকেই দরজাটা খুলতে হবে। এই লকটি বাচ্চাদের ক্ষেত্রে বহুত প্রযোজ্য হয় এবং এই লকটি অন করে দিলে আপনি নির্বিঘ্নে নিশ্চিন্তে ড্রাইভিং করতে পারবেন। পিছনের গেটে এই লকটি সমস্ত গাড়িতে অ্যাভেলেবেল, কিন্তু সামনের গেটে এই লকটি অ্যাভেলেবেল না। আমরা এর আগে ড্রাইভিং ফর বিগিনার্স আপলোড করেছি এবং পরবর্তী ক্ষেত্রে গাড়ির মেনটেন্স সম্বন্ধে আপনাদেরকে জানাব। এই সমস্ত কিছু তথ্য সবার আগে পেতে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন অল ক্লিক করে রাখুন। ধন্যবাদ মিশন লাইফস্টাইলসের তরফ থেকে।